বালেশ্বর বিপর্যয়ের পর থেকে আতঙ্কে ভুগছে গোটা দেশ। তার মধ্যে একের পর এক রেল দুর্ঘটনায় খবর সামনে আসছে। এবার সেকেন্দ্রাবাদ আগরতলা এক্সপ্রেস আগুন আতঙ্ক। রেল সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে সেকেন্দ্রাবাদ আগরতলা এক্সপ্রেস আপ ট্রেনটির একটি কামরা থেকে আচমকাই ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে, ভয়ে চিৎকার শুরু করেন উপস্থিত সকলেই। বিপদ বুঝতে পেরে ট্রেনের চেন টানেন কয়েকজন যাত্রী, সঙ্গে সঙ্গে ট্রেনটি থেমে যায়। জানা গিয়েছে ট্রেনটিকে উড়িষ্যার বেহরামপুর স্টেশনে থামিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ট্রেনের কামরা খালি করে যাত্রীরা হুড়মুড়িয়ে বেহরামপুর স্টেশনে নেমে গিয়েছে। জানা গিয়েছে এই এক্সপ্রেস ট্রেনটির B5 কোচে ধোঁয়া বের হতে দেখা গিয়েছিল। কেবলমাত্র B5 কোচই নয়, পাশাপাশি অনেকগুলি কোচ থেকে যাত্রীরা নেমে পড়েন। তারা কেউই আর ওই ট্রেন সফর করতে চাইছেন না। আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ছে উড়িষ্যার এই স্টেশনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলকর্মীরা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেকেন্দ্রাবাদ আগরতলা এক্সপ্রেসটির এই কামরাতে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। তবে সেই আগুন আদৌ কতটা ছড়িয়ে পড়েছে তা এখনও জানা যায়নি। এমনকি ট্রেন পুনরায় সফর করা যাবে কি না তা নিয়ে এখনও স্পষ্ট বার্তা মেলেনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।